হ্যালো ফ্রেন্ডস, এসডি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে দেখো অঙ্কের যে সিরিজটা কন্টিনিউ করছিলাম, অর্থাৎ পার্টনারশিপে আমরা অলরেডি দুটো পার্ট দিয়ে দিয়েছি। আজকে আমাদের লাস্ট পার্ট পার্টনারশিপে, এই থার্ড নাম্বার পার্ট। এখানে কি কি ধরনের অঙ্ক রয়েছে তোমরা অলরেডি বুঝতে পেরেছো, যে প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টে কেমন ধরনের অঙ্ক রয়েছে, এবং থার্ড পার্টে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই, আমরা আশা করছি ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, এবং যারা যারা আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে, এবং যদি কিছু জানানোর থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখো আজকের কোশ্চেনটা কোথা থেকে শুরু হচ্ছে। ফার্স্ট কোশ্চেন দেখো আজকের পার্টে, যে এ 7,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে, বছর শেষে 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত টাকা ব্যবসায় বিনিয়োগ করে। ঠিক আছে, ভালো একটা কোশ্চেন আছে। দেখো আমরা এই ধরনের অঙ্কে আমরা কি করব, যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় কি করতে বলেছিলাম, যে প্রফিট রেশিও কি আছে, প্রফিট রেশিওটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, প্রফিট রেশিও বার করতে গেলে প্রথমে দেখতে হবে যে এই অঙ্কটা কোন সিরিজে রয়েছে, অর্থাৎ সিঙ্গেল পার্টনারশিপে রয়েছে বা মিক্সড পার্টনারশিপে রয়েছে। অঙ্কটা দেখো 5 মাস পরে আবার কেউ জয়েন করছে বা বেরিয়ে যাচ্ছে, তখন একটা মিক্সড পার্টনারশিপ। আমাদের কি করতে হবে, দেখো এ কত টাকাতে ব্যবসা শুরু করেছিল, 7,000 টাকা। এটা হচ্ছে ইনভেস্ট করছে, ইনভেস্ট করছে কত, 7,000 টাকা। বি বলছে বি ইনভেস্ট করছে কত সেটা আমাদের জানা নেই, আমাদেরকে দেখতে হবে মানে বার করতে হবে। এবার দেখো ব্যবসাটা কতদিন চলছিল, বছর শেষে। আমাদের এ হচ্ছে টাইম দিয়েছিল ব্যবসাটা চালিয়েছিল কত, 12 মান্থ, তাই না? আর বি ব্যবসাটা চলছিল 5 মাস পরে যোগ দিয়েছে, তার মানে 7 মাস ব্যবসাটা চালিয়েছিল। ক্লিয়ার? এখানে কত টাকা ইনভেস্ট করেছিল সেটা আমাদের জানা নেই, সেটা আমাদের বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, পিআর বার করতে পারি। প্রফিট রেশিও সমান সমান কি করবো, 7,000 × 12 = 84,000, 7 বারে চলে আসে। ঠিক আছে, এইবার এখানে কি বলেছে, যে এটা হচ্ছে প্রফিট রেশিও। এবার বলছে এখানে বছর শেষে তারা 2:3 অনুপাতে প্রফিট নেবে, তার মানে আমরা এখানে বলতে পারি যে 2, যেটা 2 মানে কি, এর মান এ 2 ইউনিট সাথে প্রফিট নেবে, তাহলে এ 2 ইউনিট মানে কি, 2 ইউনিটের মান আমরা বলতে পারি এটা। ঠিক আছে, 2 ইউনিটের মান সমান সমান এটা, তাহলে 2 সমান সমান যদি 84,000 হয়, 2 সমান সমান 84,000 হলে 1 সমান সমান কত, 42,000। ঠিক আছে, আবার এখানে দেখো যে বি প্রফিট নিচ্ছে কত, টোটাল 3 ইউনিট, তাহলে বি টোটাল 3 ইউনিট যদি প্রফিট না, তাহলে টোটাল প্রফিটের পিআর কত হবে, মানে প্রফিট রেশিও কত হবে। এর সাথে যদি আমরা 42,000 গুণ করে দিই তাহলে হয়ে যাবে সমান সমান কত, 3,000 × 12 = 6, মানে 1,26,000। ক্লিয়ার? 1,26,000, এটা হচ্ছে প্রফিট রেশিও ফর বি। এবার বি হচ্ছে ব্যবসাটা চালিয়েছিল কত, 7 মাস, 7 মাস চালিয়ে প্রফিট রেশিও হয়েছে 1,26,000। তাহলে 1 মাসে কত, 1 মাসে অর্থাৎ 7 সমান সমান আমরা বলতে পারি 1,26,000, তাহলে 1 সমান সমান কত, 1:1,26,000 ডিভাইডেড বাই 7, এটা কাটলে দেখো আসে 7×7=56, তার মানে 1:18,000, 18,000। বুঝতে পারলাম? তাহলে আমাদের বি কত টাকা ইনভেস্ট করেছিল এই ব্যবসাতে, বি ইনভেস্ট করেছিল 18,000 টাকা। ক্লিয়ার? বি 18,000 টাকা দিয়ে এই ব্যবসাটা শুরু করেছিল। বুঝতে পারলাম? দেখো এটা খুব সিম্পল অঙ্ক, কিন্তু অঙ্কটা মানে প্রফিট পার্টনারশিপের অঙ্কের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, অঙ্কগুলো অনেকটা লেন্দি হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো এ ও বি যথাক্রমে 3,000 এবং 4,000 টাকাতে ব্যবসা শুরু করে, ব্যবসা চালানোর জন্য এ প্রতি মাসে লাভের 10 টাকা হিসাবে পায়, বাকি টাকা বিনিয়োগের অনুপাতে বণ্টিত হয়, এ যদি 390 টাকা লভ্যাংশ পায় তবে বি কত টাকা লভ্যাংশ পাবে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা কি বলছে, যে এ এবং বি দুই বন্ধু হচ্ছে ব্যবসা শুরু করেছে, এ হচ্ছে 3,000 টাকা ইনভেস্ট করেছে,
আয় সমান সমান 3000 টাকা, এর 4000 টাকা, ঠিক আছে। এইবার কি বলেছে যে এ প্রতি মাসে, দেখো বি এখানে মানে বেশি টাকা ইনভেস্ট করছে, সেই জন্য বি করছে যে এ যেহেতু কম টাকা ইনভেস্ট করছে, সেই জন্য ব্যবসাটা দেখাশোনা করার জন্য এ কে কি করে, বি এ কে প্রত্যেক মাসে 10 টাকা করে এক্সট্রা দেয়। এবার এই প্রত্যেক মাসে 10 টাকা করে এক্সট্রা দিয়ে এবং এই টাকার প্রফিট নিয়ে তার বছরের শেষে এত টাকা লভ্যাংশ পাইবে এ। তাহলে এ এখান থেকে দেখো যে আমরা কত টাকা লভ্যাংশ, এ হচ্ছে প্রফিট পেয়েছে কত, 390 টাকা। এই 390 টাকাটাকে, 390 টাকা হচ্ছে পিআর মানে প্রফিট রেশিওর সাথে এই 10 টাকা করে এক্সট্রা পাচ্ছে সেটা মিলিয়ে, তাহলে 10 টাকা করে যদি পার মান্থ এক্সট্রা পাই তাহলে 12 মাসে কত টাকা পাই, 10 12 হচ্ছে 120 টাকা। তাহলে এই 390 টাকা থেকে যদি আমরা 120 টাকা মাইনাস করে দিই তাহলে আমরা পাবো যে কত টাকা লভ্যাংশ পেয়েছিল, মানে ইনভেস্টমেন্ট রেশিও এক পিআর। তাহলে এখান থেকে আমরা যদি 120 টাকা মাইনাস করে দিই তাহলে দেখো 270 টাকা। এই 270 টাকা কি হয়েছিল, 270 টাকা এ ব্যবসা থেকে পেয়েছিল, আর 120 টাকা সে ব্যবসাটা দেখাশোনার জন্য 120 টাকা এক্সট্রা পেল, ক্লিয়ার। তাহলে 270 টাকা অনেকদিন পর ব্যবসার জন্য পেয়েছে। দেখো এবার এদের আমরা যদি এ আর বি এর যদি রেশিওটা করি 3:4 হচ্ছে, তাই না। এবার বলছে কি বি কত টাকা লভ্যাংশ পেয়েছে, দেখো 3:4 তাহলে 30 সমান সমান আমরা বলতে পারি 270, তাহলে 4 সমান সমান কত, তাহলে 30 সমান সমান 270 মানে 90 গুণ হচ্ছে 3, 9, 27, তাহলে এর সাথে যদি আমরা 90 গুণ করে দিই তাহলে কত হচ্ছে 4, 9, 36। অর্থাৎ ওই ব্যবসা থেকে বি কত টাকা লভ্যাংশ পাচ্ছে, 360 টাকা লভ্যাংশ পাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যদি কোশ্চেনটা তোমরা ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু 520 টাকা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কেন, তার কারণ এখানে দেখো 390 প্রফিট রেশিও কত রয়েছে, ইনভেস্টমেন্ট রেশিও কত রয়েছে 3, তাহলে 3 সমান সমান যদি 390 করে 3×39 তাহলে 130 টাকা, 1 সমান সমান 130 টাকা, তাহলে 4 সমান সমান কত, 4×12 মানে 520 টাকা। এটা কিন্তু ডিরেক্ট কিন্তু এটা অ্যান্সার হবে না, তার কারণ ব্যবসাটা দেখাশোনার জন্য, দেখো ব্যবসাটা চালানোর জন্য তাকে 10 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে, মানে এক বছরে পেয়েছে 120 টাকা। ওই 120 টাকা আর প্রফিট রেশিওর যে প্রফিটটা সেটা মিলিয়ে এই বছর শেষে 390 টাকা পাচ্ছে, তাহলে সে প্রফিট রেশিওর আন্ডারে কত টাকা পেয়েছিল, 270 টাকা। তাহলে 3:5 টাকা ইনভেস্ট করে সে 270 টাকা পাচ্ছে, তাহলে 4:5 টাকা ইনভেস্ট করে সে কত পাবে, 360 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে ফাইনাল অ্যানসার, বুঝে গেছে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন বলছে এ মোট বিনিময়ে বিনিয়োগের 1/6 অংশ 1/6 সময়ের জন্য, বি মোট বিনিয়োগের 1/3 অংশ 1/3 সময়ের জন্য, এবং সি বাকি টাকা সমস্ত সময়ের জন্য বিনিয়োগ করলে বছর শেষে 34,500 টাকা লাভ হয়, তাহলে এ কত টাকা লভ্যাংশ পাবে। ভালো কোশ্চেন, আমরা এখানে কি করব, এখানে দেখো যে দেখো এ বি সি তিনজন ব্যবসা শুরু করেছে, এ বলছে মোট বিনিয়োগের 1/6 অংশ 1/6 অংশ, তাহলে আমরা যদি এটাকে দেখো 1/6, তারপরে বি বলছে 1/3, তাহলে সি কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। এবার সি বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই দুটোকে কি করতে হবে, আমাদের এই দুটো যোগফল করতে হবে। ধরে নাও যে টোটাল হচ্ছে ইনভেস্ট হচ্ছে 1 অংশ, টোটাল হচ্ছে ইনভেস্ট হচ্ছে 1 অংশ, তাহলে সি কত পড়বে, দেখো 1 - 1/6 + 1/3 যদি আমরা করি তাহলে দেখো কত হচ্ছে, 6 - 1+2, বাই 6 = 3/6 = 1/2, দেখো তাহলে 6 = কত হচ্ছে 1/2, ঠিক আছে। এটা কি করছে, এটা হচ্ছে ইনভেস্ট করছে, এটা হচ্ছে ইনভেস্ট করছে কত,
ইনভেস্ট করছি 1/6, 2/3, 1/2, তাহলে এটাকে যদি আমরা মানে রাউন্ড ফিগারে নিয়ে আসি তাহলে আমরা এটাকে করতে পারি কত বলতো? এটাকে করতে পারি ওয়ান, এটাকে করতে পারি হচ্ছে টু, এটাকে করতে পারি থ্রি, রাউন্ড ফিগার নিয়ে আসলে। কারণ প্রত্যেকের রসাগতে গুণ করো, এটা তো রসাগত ছয় দিয়ে গুণ, এটা ছয় গুণ, এটা ছয় গুণ, করে দেখো দুই তিন ছয় ছয় কেটে গেল, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনভেস্ট হচ্ছে, ইনভেস্ট হচ্ছে, ক্লিয়ার? এইবার দেখো যে তারপর হচ্ছে টাইম, টাইমের ক্ষেত্রেও দেখো যে টাইম মোট সময়ের 1/6 অংশ, মোট সময়ের 1/3 অংশ, আর বাকি অংশ সমস্ত সময় যাচ্ছে। বছর ব্যবসাটা চলেছিল কত, বারো মাস, তাহলে 12 মাসের 1/6 অংশ মানে কি, এটা হচ্ছে টাইম বলতে আমরা ডিরেক্ট করতে পারি 12 মাসের 1/6 মানে টু মান্থ, ঠিক আছে। তারপরে 12 মাসের 3/1 অংশ মানে কত, 4 মান্থ, ঠিক আছে। আর এটা হচ্ছে বাকি সমস্ত সময়ের জন্য সি করছে, তার মানে এটা হচ্ছে বি, সি হচ্ছে 12 মাসই ব্যবসা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা তাহলে এখান থেকে পিআরপি যাবো, পিআর সমান সমান করে এই দুটোকে গুণ করলে টু, এই দুটোকে গুণ করলে 8, এই দুটোকে গুণ করলে 36, 3×36, পিআর সমান সমান কত, 1:4:18, ঠিক আছে। তাহলে এদের আমার পিআর পেয়ে গেলাম কত, পিআর পেয়ে গেলাম 1:4:18, তার মানে হচ্ছে এ 1 অনুপাত টাকা লভ্যাংশ পাবে, বি 4 অনুপাত টাকা লভ্যাংশ পাবে, সি 18 অনুপাত টাকা লভ্যাংশ পাবে। তাহলে টোটাল লভ্যাংশ কত হচ্ছে, টোটাল কত টাকা লাভ হচ্ছে সেটা দেখো, কত অনুপাত, সেটা এই তিনটিকে যদি আমরা যোগ করে দেখো কত হচ্ছে 23, এইটাকে যোগ করলে হচ্ছে 23, এই 23 অনুপাত টাকা এই ব্যবসাতে লাভ হচ্ছে, আর এই 23-এর মান বলে দিয়েছে কত, 34,500 টাকা, 34,500 টাকা বলে হচ্ছে আমাদের 23-এর মান। তাহলে আমরা এখানে করতে পারি, দেখো এখানে আমরা করতে পারি 23 = 34,500 টাকা, ঠিক আছে। তাহলে 1 = কত, 34,500/23, এটাই কাছে দেখো, 23 থেকে 23, তাকে 115, 5×23 = 115, 1500 টাকা, তাহলে 1 = কত, 1500 টাকা। এবার কোশ্চেনে কি চেয়েছিল, দেখো কোশ্চেনে চেয়েছিল এ কত টাকা লভ্যাংশ পাবে, এর প্রফিট রেশিও কত বলতো, এর প্রফিট রেশিও হচ্ছে 1, তাহলে 1 = আমরা কি পেয়েছিলাম, 1 = পেয়েছিলাম 1500 টাকা, তাহলে আমাদের এ কত টাকা প্রফিট পেল, 1500 টাকা প্রফিট পেল ওই ব্যবসা থেকে, ঠিক আছে। এটা একটু টাপ ছিল, টাপটা কি যে সময়ের অংশটাকে আমাকে রাউন্ড ফিগারে নিয়ে আসতে হবে, তাহলে অংকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো নেক্সট অংক কি বলছে, দেখো যে PQR একটি ব্যবসা শুরু করে, PQR তিনজন মিলে একটা ব্যবসা শুরু করে, কিউ পি এর 50% বেশি টাকা বিনিয়োগ করে, আর পি এর দ্বিগুণ টাকা বিনিয়োগ করে, 8 মাস পর আর সমস্ত টাকা তুলে নিলে বছর শেষে 5,750 টাকা লাভ হয়, তাহলে পি এবং কিউ এর পার্থক্য মানে লাভের পার্থক্য কত। এখানে ডিরেক্ট কত টাকা ইনভেস্ট করছে সেটা বলে দেওয়া নেই, ইনজেক্ট বলে দিয়েছে আমাদের করতে হবে। এবার দেখো এই জায়গায় ব্যবসা শুরু করছে কে কে, ব্যবসা শুরু করছে পি কিউ আর তিনজন। এবার দেখো দুজন দুজন বন্ধু তুলনা করছে একজন কমন ব্যক্তির দ্বারা, তাহলে কিউ পি এর 50% টাকা বেশি করে, কিউ কিউ হচ্ছে পি এর 50%, অর্থাৎ আমরা যদি পি মনে করি যে 100 টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্ট করেছে কত 100 টাকা, তাহলে কিউ ইনভেস্ট করবে কত,
150 টাকা, বোঝা গেছে মানে 50% বেশি ইনভেস্ট করেছেন। এটা বলছে আর পি এর দ্বিগুণ টাকা ইনভেস্ট করেছে, তার মানে আর পি এর দ্বিগুণ টাকা 100 টাকা হলে আর কত হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে গল্প, ঠিক আছে, ইনভেস্ট করেছে। এবার সময়টা দেখো, টাইমটা দেখো, টাইম কি বলছে, টাইম বলছে 8 মাস পর আর সমস্ত টাকা তুলে নিচ্ছে, তার মানে পি কত টাকা গত মাসের জন্য ইনভেস্ট করেছিল, 12 মাসের জন্য, 12 মাসের জন্য, আচ্ছা কিউ এও 12 মাসের জন্য ছিল, আর আর এ কত মাসের জন্য, 8 মাসের জন্য। তাহলে এদের পিআর কত হবে, প্রফিট রেশিও কত হবে, দেখো তো এখান থেকে আমরা যদি কেটে দিই একটা করে শূন্য এলিমিনেট করে দাও, করে দিলে কত হচ্ছে 120, এটা হচ্ছে 180, 160, ঠিক আছে, এটাকে কাটো, শূন্য 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 কেটে দাও, কেটে দিলে এটাকে যদি কাটে 6, 9, 8, আর হচ্ছে, আর হচ্ছে না, তাহলে এদের প্রফিট রেশিও কত, এটা 6, 9, 8, ক্লিয়ার। এইবার কি বলছে যে এ এবং মানে পি এবং কি, পি এবং কিউ এর লাভের পার্থক্য কত, এবার দেখো টোটাল কত হচ্ছে, দেখো টোটাল কত, 98, 17, 23, তাহলে এটা সমান সমান কত হচ্ছে, 23, টোটাল হচ্ছে প্রফিট হচ্ছে 23, তাহলে 23 এর মান আমার বলে দিয়েছে 23 = 5750, তাহলে 1 = কত, 1 = হচ্ছে এটা 23 দিয়ে কাটলে 23 = 46, তাহলে 5 × 23 = 115, 250, তাহলে 1 = কত আছে, 1 = 250 টাকা, 1 = 250 টাকা, ঠিক আছে। এটা বলছে যে পার্থক্য পি এবং পি আর কিউ এর পার্থক্য কত আছে, বলতে 6 এখানে 8, তাহলে পি আর কিউ এর পার্থক্য কত, 2, তাহলে 1 = 1 = 250 হলে 2 = কত, 2 = 500 টাকা, তাহলে তাদের লাভের পার্থক্য কত হবে, 500 টাকা, ঠিক আছে। আমাদের কত টাকা লাভ পেয়েছে সেটাও বার করা লাগবে না, ডিরেক্ট আমরা অনুপাতের বিধান থেকে ডিরেক্ট বের করে দিলাম, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারো, খুব ভালো অঙ্ক ছিল। এবার কি বলতো যে সমস্যা কোন জায়গায় হয়, পার্টনারশিপের ক্ষেত্রে অঙ্কটা বড় হয় এবং অঙ্কটা অনেক মানে অনেকক্ষণ ধরে পড়তে হয়, এই জন্য অনেকে পার্টনারশিপের অঙ্ক অনেক সময় স্কিপ করে পেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, আজকে আমার লাস্ট অঙ্ক এটা যে এ 28,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, বি 5 মাস পরে ওই ব্যবসায় যোগ দেয়, তার 2 মাস পরে সি ব্যবসায় যোগ দেয়, বছর শেষে 4:2:3 অনুপাতে লভ্যাংশ পেলে বি এবং সি কত টাকা করে ব্যবসায় বিনিয়োগ করেছিল, খুব ভালো কোশ্চেন এবং অঙ্কটা অনেক লেন্দি কোশ্চেন, অঙ্ক অনেকটা লেন্দি। দেখো এ ব্যবসা শুরু করেছিল কত টাকা দিয়ে, 28,000 টাকা, ঠিক আছে। বি কত টাকা দিয়ে শুরু করেছিল আমরা জানি না, সি কত টাকা দিয়ে শুরু করেছিল সেটাও আমরা জানি না, কিন্তু টাইমটা আমরা জানি সবার, টাইম হচ্ছে এ 12 মাসই করেছিল আর বি করেছিল দেখো 5 মাস পর, তার মানে বি ব্যবসাতে ছিল 7 মাস, আর সি বলছে আরো 2 মাস পরে, তার মানে 2 মাস পরে 7 মাস মানে এখানে 5 মাস, ক্লিয়ার। তাহলে এখানে এদের পিআর কত হবে, পিআর বাড়ব, পিআর হচ্ছে 28, 12 যদি গুণ করি তাহলে আমার পিআর বেরিয়ে যাবে, তাহলে 8 × 96 = 6, 12 × 24 = 23, 24 = 33, এটা ঠিক আছে। এটা এইবার এইটা হচ্ছে এ এর পিআর মানে প্রফিট রেশিও, তাহলে প্রফিট রেশিও এটা যেটা বলেছে সেটা এখানে মানে পরীক্ষায় বলেছে কত, 4, তাহলে এইটা সমান সমান আমরা বলতে পারি 4, এটা সমান সমান যদি 4 বলি তাহলে 1 = কত বলতো, 1 = কত ধরো, এখানে 4 দিয়ে গুণ করো, 4 × 8 = 32, 4 × 4 = 16, 84,000,
84,000, 4×4=32,000, 84,000, এটা কারণ বলেছে ফোরের মান, তাহলে এটা ফোরের মান, তাহলে ওয়ান, এখানে এরা এই বি পি আর কত পাচ্ছে, টু, বি টু আর টু পাচ্ছে, মানে 84 গুণ করলে কত হচ্ছে এখানে, 2 = 8×16, এটা, আর 3 = কত পাচ্ছে বাবু, 3 = আমাদের 3×8=12, 3×8=24, 32 এটা দেখো ভালো করে, ভালো করে বোঝা যে 4 = 3,36,000 টাকা হবে, 2 = কত, 1,68,000 টাকা, আর 3 = কত, 2,52,000 টাকা, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কি বলেছে যে 7 মাস ব্যবসা চালে তার পিআর হয়েছে এত, তাহলে 1 মাসে কত হবে, এটা থেকে বা এটা ভাগ করে দাও 7 দিয়ে, ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, এটা কাটলে 7 × 14=24, 7×8=28, এত টাকা, ঠিক আছে, সমান 24,000 টাকা। আচ্ছা এটা সমান আমার বলেছে 5 মাস, তাহলে 1 = কত, 5×5=25, 0×4=20, 50,000 টাকা, 50,400 টাকা, মানে ওই ব্যবসাতে, ওই ব্যবসাতে বি এবং সি কত টাকা করে বিনিয়োগ করেছিল, বি ওই ব্যবসাতে বিনিয়োগ করেছিল 24,000 টাকা, আর সি ওই ব্যবসাতে বিনিয়োগ করেছিল 50,400 টাকা, বুঝাতে পারলাম, খুব ভালো কোশ্চেন ছিল। কিন্তু দেখো আবার একটুখানি বলবি যে 28,000 টাকা এ বিনিয়োগ করেছিল 12 মাসের জন্য, 12 মাসের জন্য, তাহলে এই দুটোকে গুণ করলে আমরা পিআর পেয়ে যাবো, মানে প্রফিট রেশিও পেয়ে যাবো, এই প্রফিট রেশিও যেটা 3,36,000 যেটা করে দিচ্ছে সেটা কোশ্চেনে বলে দিচ্ছে 4, তাহলে 3,36,000 যদি 4 হয় তাহলে 1 = কত, 84,000, তাহলে এখানে বি পাচ্ছিল 2 ইউনিট, 2 ইউনিট সমান কত হবে, 1,68,000 টাকা, আর 3 ইউনিট সমান হচ্ছে 25,52,000, 3। এইবার বলছে যে আমরা এখানে কি করেছিলাম, এটাকে নিয়ে আসতে গেলে ইনভেস্টমেন্টের সাথে মাসটা কি করেছিলাম, গুণ করেছিলাম, এখানে মাস রয়েছে, মাস রয়েছে, তাহলে মাসের সাথে মাসটা আমার কত বেরোলে 1,68,000 টাকা, তাহলে মাসের 7 = 1,68,000, 1 = কত, 24, আর 5 = 2,52,000 হলে 1 = কত, 50,400 টাকা, ক্লিয়ার। এটা হচ্ছে আজকের অঙ্ক ছিল এবং খুব ভালো অঙ্ক ছিল, এর বাইরে যতগুলো অঙ্ক আমরা করিয়েছি পার্টনারশিপের, এই পার্টনারশিপের এই ধরনের বা এই টাইপের অঙ্কের বাইরে কোনো অঙ্ক পরীক্ষাতে আসে না, এর বাইরে কোনো অঙ্ক পরীক্ষাতে আসে না, অর্থে যে ধরনের অঙ্কগুলো আমরা 3টি পার্টে করালাম, এই 3টি পার্টের অঙ্ক তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করো, বারবার দেখো, যাতে এই ধরনের অঙ্ক আমাদের খুব অল্প সময়ের মধ্যে যাতে আমাদের নিজেরা করায়ত্ত করতে পারি, ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রিপারেশনটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাও, থ্যাংক ইউ।